টিকটক এবং ইউটিউবে এত এত ট্রেডার এবং তাদের এত এত ইনকাম দেখে মানুষ সব কিছু বাদ দিয়ে ট্রেডিং করবে বলে চিন্তা করে। কিন্তু আমার 90% ভাই বা মানুষ জানে না যে আসলে ট্রেডিং জিনিসটা কী এবং সঠিকভাবে ট্রেডিংটা কীভাবে করতে হয়। তাহলে ট্রেডিং জিনিসটা কী? ট্রেডিং হলো একটা ব্যবসা। যেমন কোনো একটা জিনিস কম দামে কিনে সেটা বেশি দামে বিক্রি করার নামই হচ্ছে ট্রেডিং বা ব্যবসা। এখন আমরা অনলাইনে মূলত 3 ধরনের ট্রেডিং দেখতে পাই। 1 নম্বরে বাইনারি ট্রেডিং, তারপরে ফরেক্স ট্রেডিং এবং ক্রিপ্টো ট্রেডিং। এখন এই ট্রেডিংগুলোর ভিতরে কোন ট্রেডিং করলে আপনি মাসে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন সেটাই আজকের ভিডিওতে জানতে পারবেন। তো প্রথমে আসেন বাইনারি ট্রেডিং সম্পর্কে। বাইনারি ট্রেডিংটা কী? খুবই ছোট্ট এবং সহজ একটা প্রশ্নের মাধ্যমে আপনারা বোঝানোর চেষ্টা করব। ধরেন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে ভাই সামনে 5 মিনিটের ভিতরে এই জিনিসের দাম কম হবে নাকি বেশি হবে, অথবা প্রশ্নটা যদি আমি আপনাকে এইভাবে করি যে সামনে 5 মিনিটের ভিতরে এই জিনিসের দাম 5 টাকার বেশি হবে নাকি 5 টাকার নিচে চলে আসবে, তো আপনি একটা প্রেডিকশন করলেন। আপনি আমাকে বললেন যে ভাই সামনে 5 মিনিটের ভিতরে এই জিনিসের দাম 5 টাকার বেশি হবে। আপনার প্রেডিকশন কি যে 5 টাকার বেশি হবে? তো দেখা গেল 5 মিনিট পরে ওই জিনিসের দাম সত্যি সত্যি 5 টাকার একটু বেশি হলো। তার মানে আপনার প্রেডিকশন সঠিক এবং আপনি সেই প্রেডিকশনে আপনি উইন করলেন। এবং আপনি যখন প্রেডিকশনটা ধরলেন সেখানে আপনি আমার সাথে $10 অথবা 10 টাকা বাজি লাগালেন। তো যেহেতু আপনার প্রেডিকশন সঠিক এবং আপনি উইন করছেন, তাহলে আপনি $10 আরও $10 প্রফিট, টোটাল আপনার $20 আপনার অ্যাকাউন্টে চলে আসলো। কিন্তু যদি দেখা গেল যে 5 মিনিট পরে ওই জিনিসের দাম 5 টাকার নিচে চলে আসলো, তার মানে আপনার প্রেডিকশন ভুল হয়েছে। তাহলে আপনি যে আমার সাথে $10 বাজি লাগালেন বা $10 ইনভেস্ট করলেন সেই টাকাটা একদম চলে যাবে, মানে আপনি লস করবেন। তো এটাই হলো বাইনারি ট্রেডিং। বাইনারি ট্রেডিং হচ্ছে যে প্রেডিকশন করা। যেমন আমরা কোনো খেলায় যখন টস করি যে শাপলা পড়বে না ম্যান পড়ে, যদি আমি শাপলা ধরি এবং শাপলাই যদি পড়ে তাহলে আমি ওইটা উইন হব, আর যদি ওখানে ম্যান পড়ে তাহলে আমি লস করব এবং লস করলে আমার সব টাকা চলে যাবে, আর যদি আমি উইন হই তাহলে আমি ডাবল প্রফিট করব। তাহলে আপনি কী বুঝতে পারলেন এই বিষয়টা দ্বারা? তার মানে বাইনারি ট্রেডিং একটা জুয়ার মতো আমার কাছে মনে হয়। শুধু আমার কাছে না, অনেক ইসলামিক স্কলার যারা এই বাইনারি ট্রেডিংটাকে জুয়া বলছে এবং তারা এটাকে ইসলামে হারাম বলছে, এবং এই ট্রেডিংটা অনেক রিক্স, বাইনারি ট্রেডিংয়ের রিক্স অনেক বেশি, 90% রিক্স নিয়ে আপনাকে ট্রেডিংটা করতে হবে। কারণ এটা সম্পূর্ণ প্রেডিকশনের উপরে ডিপেন্ড করে আপনাকে ট্রেডিংটা করতে হবে। কারণ যদি লস হয় তাহলে ফুল লস, আর যদি লাভ হয় তাহলে ফুল উইন। তার মানে এখানে লাভ এবং লস কোনোটাই সুনিশ্চিত না। তার মানে বাইনারি ট্রেডিং করতে গেলে অবশ্যই আপনাকে রিক্স নিয়ে করতে হবে। 2 নম্বরে হচ্ছে যে বাইনারি ট্রেডিং করতে গেলে কী কী মাধ্যমে করতে হয়। তো যারা বাইনারি ট্রেডিং করে তারা অনেকগুলো ব্রোকারের হেল্প নিয়ে তারপর বাইনারি ট্রেডিং করে। যেমন ধরেন কোয়াটেক্স, আইকিউ অপশন, এক্সপার্ট অপশন এবং এক্সনোভা, এই ধরনের আরও অসংখ্য বাইনারি ট্রেডিং করার জন্য ব্রোকার আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারেন। তবে আমি অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করবো, বাইনারি ট্রেডিং হচ্ছে জুয়ার মতো এবং এখানে আপনি ট্রেডিং করে কখনোই ভালো ইনকাম করতে পারবেন না। এই যে ইউটিউবে টিকটকে এই লক্ষ লক্ষ ভিডিও আপনি দেখেন যে এত টাকা ইনকাম করছে, সম্পূর্ণ আপনি দেখবেন তাদের ইনকাম সম্পূর্ণ তারা সোয়াপ করার চেষ্টা করে বেশি ইনকামের থাকে। এবার আসেন ক্রিপ্টো ট্রেডিং কি। ক্রিপ্টো ট্রেডিং হলো হাজার হাজার ক্রিপ্টোকারেন্সি দিয়ে ট্রেড করা, যেমন বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা, এই ধরনের অসংখ্য ক্রিপ্টো কয়েন বা ডিজিটাল কয়েন আছে যেগুলো কম দামে কিনে। যখন এই কয়েনগুলোর দাম কম থাকবে তখন আপনি কিনতে পারবেন, এবং যখন সেই কয়েনগুলোর দাম বেশি হবে তখন আপনি সেই কয়েনগুলো সেল করে প্রফিট করার নামই হলো ক্রিপ্টো ট্রেডিং। তবে এখানে কিন্তু বাইনারি ট্রেডিংয়ের মতো ধরাবান্ধা বা নির্দিষ্ট কোনো টাইম নেই যে এই টাইমের ভিতরে সেল করতেই হবে, এই টাইমের ভিতরে বিক্রি করে মার্কেট থেকে বের হতে হবে, এরকম কোনো নির্দিষ্ট টাইম ফিক্সড নাই। সুতরাং কোনো জিনিস বা কোনো কয়েন কেনার পরে, মানে ক্রিপ্টো ট্রেডিংয়ের সময় কোনো কয়েন যদি দাম কমে যায় তখন আপনি হোল্ড করতে পারবেন, অপেক্ষা করতে পারবেন, এবং যখন সেই কয়েনের দাম আবার বেড়ে যাবে তখন আপনি বিক্রি করতে পারবেন। তো এখানে কিন্তু বাইনারি ট্রেডিংয়ের মতো আপনার পুরো টাকাটা লস হচ্ছে না। তাহলে এখানে লসটা কীভাবে হয়, লসটা কীরকম হয়? লসটা হয় ধরেন আমি যদি আপনাকে একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই, আপনি এক ভরি সোনার একটা চেইন কিনলেন। এখন সেই সোনা যখন চেনটা আপনি গোল্ডের একটা চেইন করলেন এক ভরি, গোল্ডের ভরি হলো 1 লক্ষ টাকা, তার মানে ওই চেনটার দাম 1 লক্ষ টাকা। তো ওই চেনটা 1 লক্ষ টাকা কেনার পরে দেখা গেল গোল্ডের ভরি হয়ে গেল 80,000 টাকা। তাহলে আপনার সেই চেইন মানে এক ভরি স্বর্ণের চেনটার দাম তখন কত টাকা? 80,000 টাকা। তার মানে 20,000 টাকার লস দেখাচ্ছে বা এখন বর্তমান বাজার অনুযায়ী। কিন্তু কিছুদিন পরে সেই গোল্ডের দাম যখন আবারও 1 লক্ষ টাকায় চলে আসবে তাহলে কিন্তু ওই চেনটার দামও আবারও 1 লক্ষ টাকায় চলে আসবে। তাহলে এখানে লসটা কীভাবে হয়? লসটা হয় যদি আপনি ওই 1 লক্ষ টাকা থেকে যখন 80,000 টাকা চলে যায়, 20,000 টাকা লস হয়, তখন যদি আপনি সেল করে দেন যে আমি এখন সেল করে দেবো, তাহলে আপনার 20,000 টাকা লস হবে। তার মানে এই না যে বাইনারি ট্রেডিংয়ের মতো আপনার পুরো টাকাটা, ইনভেস্টকৃত পুরো টাকাটা আপনার লস হবে, সেরকম লসের কোনো সিস্টেম ক্রিপ্টো ট্রেডিংয়ের নেই।
তো এখানে ক্রিপ্টো ট্রেডিংয়েও কিন্তু আবার এই বাইনারি ট্রেডিংয়ের মতো জুয়ার মতো ট্রেডিং করা যায়, সেটা হলো ফিউচার ট্রেড। সেখানে কিন্তু এই বাইনারি ট্রেডিংয়ের মতো যদি কেউ ফিউচার ট্রেডিং করে লেভারেজ নিয়ে, অতিরিক্ত লেভারেজ নিয়ে যখন কেউ ফিউচার ট্রেডিং করবে তখনও তার এই বাইনারি ট্রেডিংয়ের মতো ক্রিপ্টো ট্রেডিংয়েও সব ডলার লিকুইডিটি হতে পারে। তাহলে আপনি যদি ক্রিপ্টো ট্রেডিং করতে চান অবশ্যই আপনাকে সুন্দরভাবে স্পট ট্রেডিং করতে হবে, কারণ স্পট ট্রেডিংয়ে যদি কোনো কয়েন আপনি বাই করেন সেই কয়েনের দাম যদি কমে যায় তখন আপনি সেখানে হোল্ড করতে পারবেন, সেটা এক বছর হোক, দুই বছর হোক, দশ বছর হোক, বিশ বছর আপনি ওয়েট করতে পারবেন। যতক্ষণ ওই কয়েনের দাম না বাড়ে ততক্ষণ পর্যন্ত আপনি ওয়েট করতে পারবেন, যখনই দাম বাড়বে তখন আপনি সেই কয়েনটা সেল করতে পারবেন। কিন্তু বাইনারি ট্রেডিংয়ে কিন্তু এটা নাই, বাইনারি ট্রেডিংয়ে নির্দিষ্ট একটা টাইম দেওয়া থাকে, সেই টাইমের মধ্যে আপনাকে বের হতে হবে এবং সেখানে লাভ হবে অথবা লস হবে। তো আশা করি আপনি বাইনারি ট্রেডিং এবং ক্রিপ্টো ট্রেডিং এই দুইটা বিষয় বুঝতে পারছেন। এবং আসেন ফরেক্স ট্রেডিংয়ের বিষয়ে। ফরেক্স ট্রেডিংটা সেম টু সেম এই ক্রিপ্টো ট্রেডিংয়ের মতো বিভিন্ন দেশের কারেন্সি দিয়ে যে ট্রেডিংটা করা হয় সেটাকে বলে ফরেক্স ট্রেডিং। তো ফরেক্স ট্রেডিংয়ে আপনি বিভিন্ন ব্রোকার আছে সেখানে আপনি ফরেক্স ট্রেডিং করতে পারবেন। সেখানেও কিন্তু ক্রিপ্টো ট্রেডিংয়ের মতো ওইভাবে ধরা বাঁধা কোনো নির্দিষ্ট টাইম নেই যে আপনার এই টাইমের মধ্যে বিক্রি করতে হবে। আপনি যতক্ষণ মনে চায় ততক্ষণ, যত বছর মনে চায় তত বছর আপনি সেখানে হোল্ড করতে পারেন। যখন দাম বাড়বে সেই কারেন্সি তখন টাকাটা আপনি প্রফিটটা তুলতে পারবেন। এখন কথা হচ্ছে আপনি কোন ট্রেডিং করবেন, এটা সম্পূর্ণ আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার। আপনি চাইলে বাইনারি ট্রেডিং যেটা জুয়া সেটা আপনি করতে পারেন, আপনি চাইলে ক্রিপ্টো ট্রেডিং করতে পারেন, আপনি চাইলে ফরেক্স ট্রেডিং করতে পারেন। তো এই বিষয়গুলো আমি আমার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনি যদি আমার কথা কোনো প্রকার ভুল হয়ে থাকে আপনি নিজে একটু অনলাইনে রিসার্চ করবেন, অ্যানালাইজ করবেন যে আসলে ক্রিপ্টো ট্রেডিং ভালো নাকি বাইনারি ট্রেডিং ভালো নাকি ফরেক্স ট্রেডিং ভালো। আপনি যে ট্রেডিং করেন না কেন অবশ্যই নিজের ওন রিসার্চ করে তারপর ট্রেডিং করবেন। কোনো আমার কথা হোক বা অন্য কোনো ইনফ্লুয়েন্সের কথা হোক, কারো কথা না শুনে নিজে একটু অ্যানালাইজ করে যে ট্রেডিংটা আপনি ভালো হয় রিস্ক মুক্ত সৎভাবে হালালভাবে যে ট্রেডিংটা করতে পারবেন সেটাই আপনি করবেন। করে প্রতিদিন $5-10 ইনকাম করতে হলে আপনাকে ট্রেডিংয়ের প্রধান জিনিস প্রাইড অ্যাকশন শিখতে হবে। প্রাইড অ্যাকশনে রয়েছে তিনটা কোর্স, একটা হলো বেসিক কোর্স। বেসিক কোর্সে আছে ক্যানালিস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, সাপোর্ট রেজিস্ট্যান্স, মার্কেট স্ট্রাকচার। এরপর রয়েছে অ্যাডভান্স কোর্স, অ্যাডভান্স কোর্সে আছে স্টপ লস হান্টিং, মার্কেট স্ট্রাকচার, ট্র্যাপ ট্রেডিং, মার্কেট সাইকোলজি এবং লিকুইডিটি গ্রাফ। এরপরেও রয়েছে অ্যাডভান্স 2.0 কোর্স, সেখানে কী কী থাকছে, সেখানে আছে স্মার্ট মানি কনসেপ্ট, বস, চোস, অর্ডার ভ্যালু এবং ফেয়ার ভ্যালু গ্যাপ। তো আপনি যদি এই টোটাল সব বিষয় আপনি যদি শিখতে পারেন তাহলে আপনি ট্রেডিং করে প্রতিদিন $5-10 অনলাইন ইনকাম করতে পারবেন। তো এই কোর্সগুলো শিখতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সুন্দর করে ট্রেডিংয়ের A-to-Z কোর্স করিয়ে থাকি। অবশ্যই ট্রেডিং কোর্সে জয়েন করতে হলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রামে জয়েন করতে পারেন অথবা আপনি কমেন্টে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।